ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, আমিও সুস্থ আছি। আমি কিছুদিন আগে আন্ত্রাকোয়ে প্রভিন্স অফ কুনিও ইতালির একটা জায়গাতে পিকনিকে ঘুরতে গিয়েছিলাম, তো আপনাদের জন্য কিছু মেমোরি নিয়ে এসেছি, তাই ভাবলাম শেয়ার করি। এটা অনেক সুন্দর একটা জায়গা, শিক্ষণীয় স্থান, বাট ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা উপরে উঠতে পারিনি, কারণ পুরো গার্ডেনটা আসলে পাহাড়ের উপরে। এর জন্য আমরা নিচের আশেপাশের সৌন্দর্যটাই আসলে উপভোগ করছিলাম, আর সানডেতে এটা ক্লোজ থাকে, তাই আপনারা সানডেটা অ্যাভয়েড করবেন যারা ইতালিতে আছেন। আসলে আমরা এই জায়গাটায় বসেই আড্ডাবাজি হচ্ছিলো, প্লাস ন্যাচারাল ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছিল, তো অনেক ভালো লাগছিল আসলে পরিবেশটা। আর একদম মেঘ পাহাড়কে ঘিরে ফেলেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। যখন বৃষ্টি ছিল না তখন আসলে ব্যাডমিন্টনও খেলা হয়েছে। সব মিলিয়ে ভিন্ন এক নতুন অভিজ্ঞতা, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আপনারা এই জায়গাটা ভিজিট করতে চান তারা অবশ্যই সময় নিয়ে যাবেন, কারণ পাহাড় ট্রেকিংয়ে অনেক সময় লাগে। আর এর জন্য আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তো উপরেই আপনারা যদি খাবার চাইলে খাবারও খেতে পারেন, পাহাড়ের বুকে প্লাস ঝর্ণার পাড়ে কোনো সমস্যা নেই, অনেক সুন্দর। আপনারা হেঁটে হেঁটে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবেন, আর যেতে 2 ঘন্টার মতো টাইম লাগে। আর যারা একটু আস্তে আস্তে পাহাড় ট্রেকিং করবেন তাদের একটু সময়টা বেশি লাগে, তো সেই হিসাবে আপনারা সাথে কিছু শুকনো খাবার রাখতে পারেন, কারণ আসলেই জায়গাটা অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আর বৃষ্টির দিনে আপনারা মেঘের স্পর্শ পেয়ে যাবেন যখন আপনারা পাহাড়ে উঠবেন, আর ওয়েদার খুব বেশি খারাপ হলে এটা আসলে ক্লোজ করে দেওয়া হয়। আর শীতের সময় দেখতে এই রকম একটা লোক চলে আসে, তো আপনারা চাইলে শীতেও যেতে পারেন। আপনারা একই জায়গায় 3 ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, একটা হচ্ছে পুরো সাদা বরফে ঢাকা, একটা হচ্ছে সবুজে ঘেরা, আর অন্যটা হচ্ছে মেঘে ঢাকা। তো আসলেই মানে একটা জায়গার থেকে আপনারা 3টা ভিন্ন স্বাদের কি বলবো অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন। এখানে আপনারা একই সাথে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং বিভিন্ন প্রজাতির গাছ, যেগুলো আমরা কখনো দেখি নাই আসলে, তো এই জিনিসগুলো আপনারা অনেক উপভোগ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যাওয়ার আগে বেল বাটনে প্রেস করে যাবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। যারা ইতালিতে আছেন এই জায়গাটায় যান নাই তারা আসলেই মিস করবেন যদি এই জায়গাটায় না দেখেন, আর অবশ্যই সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু থাকার সুব্যবস্থাও আছে, তো সামারে তো অনেক ট্যুরিস্টই যায় আসলে। তো আসলে এই জায়গাটা কিন্তু ফ্রান্সের বর্ডারের সাথে, আপনারা চাইলে একই সাথে ফ্রান্স, জেনোভা প্লাস তোরিনো অনেকগুলো প্লেস একসাথে ঘুরতে পারেন যখন যদি আপনারা টাইম নিয়ে আসেন। তো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এখন তার দিকেই আসলে ফোকাসটা রাখতে হবে, কারণ সে অনেকটাই চঞ্চল। আর এখানে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গিয়েছে, আর এখানে ছোট্ট একটা যিশুর মন্দির ছিল, জাস্ট ছোট্ট, অ্যান্ড আশেপাশে অনেকগুলো ফুলের বাগান ছিল। এখন আমি আপনাদের সাথে সেই বিশেষ আকর্ষণ, বিরল প্রজাতির একটা প্রাণী অথবা সাপ বা কেঁচো, যেটাই হোক না কেন, আসলে এটা আমি নাম জানি না, তো আপনারা যদি কেউ এই সুতার মতো এই সাপটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট টাইমে আমি এর উপর আরেকটা ডিটেলস করার চেষ্টা করব। এটা কিন্তু আসলে অনেক 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 লম্বা, মিনিমাম 7-8 হাত হবে, কারণ একটুখানি সুতার মতো ছিল, বাট এটা একটু করে করে আসলে লম্বাই হচ্ছে, আর মাথাটা একদম চিকন, তো আমাকে আসলে কাছে যেতে নিষেধ করছিল, কারণ যেহেতু এটা বিষাক্ত হতে পারে বলা যায় না। ফার্স্ট টাইম এটা এই ধরনের আমি কিছু দেখলাম,
তো এরা বলছিল আসলে। আর এখানে পাথরের বুকে বিভিন্ন ধরনের গাছ প্লাস ফুল আপনাদের সাথে শেয়ার করব, আর আমি নেক্সট ভিডিওতে বাকি অংশ শেয়ার করব। আর বড় হয়ে যাচ্ছিল আসলে ব্লগটা, এর জন্য আমি এইবার আর তেমন বেশি কিছু শেয়ার করি নাই। তো আশেপাশেই কিছু বিরল প্রজাতির ফ্লাওয়ার ছিল, ওগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এই ফ্লাওয়ারগুলোর নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এগুলা এই ফুলটা আসলে কি। আমাদের দেশে এই ফুলটা আসলে সাদা রঙের হয় তো, বাট এটা অনেকটা পার্পল কালার। যাই হোক, আপনারা এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরই মধ্যে আমাদের পিকনিকের আদার্স মেম্বাররা তাদের খেলা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে, প্লাস কেউ গান গাচ্ছিল আর আমি প্রকৃতি এনজয় করছিলাম, কারণ প্রকৃতি আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর যখন ঘরে বসে থাকি তখন আমি এগুলার উপরে আসলে কাজ করি অথবা আপনাদের সাথে শেয়ার করি, সো আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি আমার ফাঁকে ফাঁকেই আসলে ভিডিওটা করার চেষ্টা করেছি, বাট ভিডিও করা সম্ভব হচ্ছিলো না কারণ মানুষ বেশি ছিল। আর যারা ইউটিউবিং না করে মানে তারা এই জিনিসগুলো একটু নেগেটিভ ওয়েতে দেখে, তো আমাকে বলছিল অনেকেই টাকা দিতে হবে বাকি। যাই হোক, নেভার মাইন্ড, আসলে নেগেটিভিটি তো থাকবেই আমাদের আশেপাশে, তো এগুলোই আসলে অতিক্রম করতে হবে। আর যেহেতু আমার মেয়ে তো একটু ঘুম থেকে উঠেছে, সেই চুপচাপ একটু তার পাপার খুলেছিল আর এই থেকে আসলে আমি করে নিয়েছিলাম। আর আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমরা আসলে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে এখানেই আসলে অবস্থান করেছিলাম, কারণ উপরে ওঠা সম্ভব না আর ওয়েদার খারাপ হলে আসলে বন্ধ করে দেয়। আমাদের বারবিকিউ পার্টিও বন্ধ হয়ে গিয়েছিল কারণ একদম কালো হয়ে গেছে, উপরে কিচ্ছু দেখা যায় না। তো নেক্সট ডেতে আমি নিয়ে আসবো, তারপর আমরা পাহাড়ের নিচেই আসলে বারবিকিউটা সেরে নেই। আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আর আপনাদের পজিটিভ কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়, তো অনেকেই আসলে পজিটিভ কমেন্ট করে, আমার ভালোই লাগে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।